Belum. Ada sentuhan. Karena pada ni jauh di situ, sama dengan ni jauh di situ. Aku mengulur. Utuh di sekali. Utuh itu begitu rapi. Amat kotor kalau rapi. Main ada di bawah. বন্ধুরা দেখলেন বামদেবের ছবি দেখলেন আর একটা জিনিস দেখায় বামদেবের যে গুরুদেব মুক্তানন্দ তার সমাধি চাইটা মুক্তানন্দ এটা যে বামদেবের গুরুদেব ইনি হচ্ছেন বামদেবের গুরুদেব ইনি বামদেবকে দীক্ষা দিয়েছিলেন এনার গুরুদেব হচ্ছে মুক্তানন্দ ওনার সমাধি এখানে হচ্ছে কিন্তু উনি যখন মারা গিয়েছিলেন তখন ব্যানার আসে বামদেবের ইচ্ছা ছিল তার গুরুকে এখানে সমাধি করার জন্য তার অনুরোধে বেনারস থেকে এই দেহ আনা হয়েছিল সব এনে এখানে সমাধি দেওয়া হয়েছিল নমস্কার বন্ধু চলুন আমরা নিয়ে যাই আর এক সাধক মা তারার ছেলে সেখানে বন্ধুরা মা তারার যে ছেলে সিদ্ধ করে এইটার সমাধি আমি সমাধিতে মোমবাতি এবং ধূপ জ্বালালাম আপনারা এতদিন জানতেন যে তারা মায়ের একটি ছেলে কিন্তু তা না অনেকেই জানেন অনেকে জানেন না তারা মায়ের দুটি ছেলে আরেকটি হচ্ছে বামদেবের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন শঙ্কর উনিও বামদেবের মতো সিদ্ধ পুরুষ মা তারার আরেকটি ছেলে কোনো কারণে হয়তো সে আলো প্রচার আসেনি কিন্তু তারও মাহাত্ম বামদেবেরই মতো চলুন বন্ধুরা এখন আমি বামদেবের একটা প্রত্যক্ষ ছবি আপনাকে দেখাবো এবং তারপরে শঙ্কর আমার সমাধিতে আপনাদের নিয়ে যাব আর একটা সিদ্ধ পুরুষ আমার আঙুলটার দিকে তাকিয়ে দেখুন এটা তারাপীঠ মহাশ্মশান খুব পবিত্র শ্মশান এখানে অনেক মনি ঋষি সিদ্ধি লাভ করেছেন যেমন বশিষ্ঠ মনি এই শ্মশানে সিদ্ধি লাভ করেছিলেন দেখুন তারাপীঠ সেই মহাশ্মশান এই শ্মশানের খুব বড় মাহাত্ম্য ঐতিহাসিক এই যে শ্মশানের যে ছাইগুলো দেখছেন এই ছাই স্তূপ এ কিছুদিন অন্তর অন্তর এগুলো সব ফেলতে হয় নিয়ে যায় আর এই শ্মশানটা ভালো করে দেখুন এখন এগুলো পাকা টাকা হয়ে গেছে এইভাবে কারেন্টের মতো হয়ে গেছে কিন্তু ছাইগুলো সব লাশের স্তূপ এটা কাঠের শ্মশান ছিল কাঠের দেখে যান বন্ধুরা বন্ধুরা যে ঘাটটা দেখছেন এই ঘাট বলে কিছু ছিল না একটা সময় আমি যে সময় এসেছিলাম 1935 সাল
একুশে সেপ্টেম্বরের পরে 1985 সালে কোনো ঘাট নেই, এটা নদী, এখানে কিন্তু ভাটা হয়। ভাটার সময় আমরা ট্যাঙ্ক দিকে এই নদী পাড়ে গেছিলাম। শঙ্কর বাবার বাসস্থান আপনারা দেখছেন, একটা ব্রিজ, ওই ব্রিজের দিকে ছিল ওটা, ওই ওপারে গিয়ে তারপর আসল মাথা। নতুন হয়েছে তারা বলে, আপনি যেখানে নেমেছেন ওখান থেকে ঘুরে ঘুরে আসতে হবে। নতুন ব্রিজটা হওয়াতে এই যে পার হয়ে গিয়ে ওই ওই যে দেখছে শঙ্কর বাবার হচ্ছে বাসস্থান, ওখানে ওনার সমাধি, চলুন সেখানে নিয়ে যাই। বন্ধুরা, শঙ্কর বাবার যাওয়ার রাস্তা এখন একটু পাকা মতো হয়েছে, ছোটো একটা মাটির রাস্তা ছিল। দেখুন বাবার সমাধি, যে সমাধিস্থ করা হয়েছে যেখানে, ওই জায়গাটা দেখুন কত অনুন্নত। রাস্তাটা দেখুন, বাড়ি ঘরগুলো দেখুন, নদীটা দেখুন বন্ধুরা, নদীটা দেখুন আর মা তারার মন্দির দেখুন, মন্দিরের উল্টো দিকে। আর দেখুন মন্দিরটা দেখতে পাচ্ছেন, নদী দেখতে পাচ্ছেন, তার উল্টো দিকে হচ্ছে শঙ্কর বাবার। এই হচ্ছে শঙ্কর বাবার আপন ভাগনা। আমি যখন 1985 সালে এসেছিলাম চাকরি পেয়ে, ভাগনা তখন অনেক ছোট ছিল। আর বাবা বাবা ঠিক এই জায়গাটায়, এই জায়গাটায় দেখুন এখন বাবা ঠিক এই জায়গাটায় বসে থাকতেন। এইরকম জায়গায় বসেছিলেন, থাকতেন, ঠিক এইভাবে বসে। আর সামনে গ্রামগঞ্জ শহর থেকে প্রচুর অগণিত ভক্ত সামনে বসে থাকতেন। বাবা এখানে এরা পিঠে সরকে থাকতো, আর অনেক ভিড়ই ভক্তরা আনতো, খেয়ে রাখতো, দু টান তিন টান মেরে এই বিড়ি এখানে ফেলে রাখতেন, এবং বাবাটা ল্যাম্প জ্বলত। কিন্তু বাবা নন ফুড তখন তাদের সঙ্গে কথা বলতো না, বাবার শরীরে কোনো জামা কাপড় ছিল না। বাবা ঠিক বামদেবেরই অনুরূপ, সিদ্ধ পুরুষ, তারা মায়ের আরেকটা সন্তান, বামদেবের অনুরূপ দ্বিতীয় সন্তান। তা আমি ওই সময় এসেছিলাম, এবার গল্পটা বলি, আমি ওই সময় এসেছিলাম, এটা ঠিক এইরকম একটা জায়গায় বসেছিলাম। তা বাবা হঠাৎ আমাকে মুখ তুলে আমাকে ডেকেছিলেন, ডেকে আমার হাতে বিড়ি ছিল পাঁচটা, সেই বিড়ি ল্যাম্পে আমি ধরাতে পারছিলাম, এরকম করে কাঁপছিল। বাবা আমার এই ডান হাত ধরে বিড়ি আগুন জ্বালিয়ে নিজের হাতে তিনবার টেনে ফেলে দিয়েছিল, এবং আমার মাথায় হাত দিয়ে পিঠে আশীর্বাদ করেছিল। বাবার সেই আশীর্বাদ, সেই আশীর্বাদ আমি নিয়ে আমি আজও সেইভাবে এগিয়ে যাচ্ছি। আমি যখনই তারাপীঠে আসি, আমি বাবার সমাধিতে আমি না দর্শন করে আমি যাই না। তা আমার আসার কিছুদিন পরে বাবা দেহ রেখেছেন,
এটা আমি জানতাম না। তা আমার জীবনে বাবা আশীর্বাদ করার পরে আপনারা কেউ বিশ্বাস করুন আর নাই করুন, আমার জীবনে অনেক বড় বড় বিপদ এসেছে, অনেক সমস্যা, কোনো সমস্যা সমস্যা বলে মনে হয়নি, মুহূর্তের মধ্যে কেটে গিয়েছে। বা সমস্যা বলে কি আমি আজও পর্যন্ত বুঝিনি, এটা বাবার আশিস কি তার আমার কৃপা আমি জানি না। এখন বাবার আমাদের আমি নিয়ে যাই, দেখো বাবার ছবিটা, দেখুন বাবার ছবি, দেখুন বাবার সমাধি, ঠিক এই যে ছবিটা আপনারা যেমন দেখছেন, এই যে ছবিটা আপনারা যেমন দেখছেন, ঠিক এই সময় আমি বাবার কাছে থেকে আশীর্বাদ নিয়েছিলাম, ঠিক এই বয়সে আশীর্বাদ নিয়েছিলাম এবং আশীর্বাদ তিনি দিয়েছিলেন এই সেই সমাধি। আবার দেখুন বাবার ছবি, দেখুন পাশে আছে বামদেবের ছবি, বামদেবকে বাবা দাদা বর্দা বর্দা বলতেন, বামদেবের খাটি খাটি কথা, বামদেবের খুব কাছের মানুষ ছিলেন শঙ্কর বাবা, এত কাছের মানুষ ছিলেন শঙ্কর বাবা বর্দা বলে সম্বোধন করতেন। তা এই শঙ্কর বাবার মাহাত্ম প্রচারটা হয়নি। এখন আপনারা দেখুন আমি বাবার জন্য আমি এসে কি করি, হাতে ধরো ব্যাগটা, একটু বারান্দায় ওঠো, বাবার মাথাটা কোন দিকে ভুলে দিকে, এই দিকে না, বাবার সামনে বসে আছে, কোন দিকে, বাবার সামনে পদ্ম আসন করে নখ এই সামনে দিকে মুক্ত, হ্যাঁ ভুলে গেছি, এই দেখুন বাবার পোশাক আজও পর্যন্ত দেওয়া হয় বিড়ি, বাবা লাল সুরকি খেতেন সেই সুরকি, আর এই চা খেতেন, চা দিয়েছে। আমি এসে এখানে প্রণামে দিই, এই প্রণামে আমি আমার নামে দিলাম, বাবাকে উৎসর্গ করলাম, এই প্রণামে আমি অঞ্জন দত্ত আমার ভাই তার নামে সংকল্প করলাম, শুকালো মিষ্টি জল বাবাকে দয়া করে রেখেছে, পরিষ্কার করতে সুন্দর হয়েছে, বাবাই নিয়ে আনছে আপনাদেরকে, বাবার ইচ্ছা এটা হবে, ওনার ইচ্ছা তারা চিকিৎসা খুব গোপন ছিল কি বাবা
আজি বাবা রাই দিয়ে হাত তুমি স্পর্শ করে দিলে, তুমি হাতের মাধ্যমে বাবা আশীর্বাদ করো, সে যেন আগামী দিন অনেক বড় হতে পারে। যেখানে যা যেন তৈরি হয়ে আসে নগর মনস্কামনা তোর অন্তরে, এত গুণ ছিল রামদেবের, এত কাছের মানুষ ছিল, কিন্তু তারামায়ের এত কাছে থেকেও তার আলোর প্রচারে আসেনি, প্রচার হয়নি। আমি সমস্ত আমার এই ভিডিও যারা যারা দেখবেন, সমস্ত দর্শক বন্ধুদের বলবো, তারা আপনারা শেয়ার করবেন, প্রচার করবেন এবং বন্ধুদেরকে এই ভিডিও দেখাবেন যে শঙ্কর বাবা এনার বামদেবের এক ছোট ভাই, ইনি বড়দা বড়দা বলে ডাকতেন, এবং তারামায়ের দুটি সন্তান, একটা হচ্ছে বামদেব ঠাপা বাবা আর একটা হচ্ছে শঙ্কর বাবা। এই অনুরোধ আমি সব বন্ধুদের কাছে রাখবো, শঙ্কর বাবার প্রচারে আসেনি, আপনারা প্রচার করুন এবং আপনারা শেয়ার করুন, সমস্ত জায়গায় ছড়িয়ে দিন এনার কথা, এনার মাহাত্ম, এনার পরিচয়। আসুন দেখুন বাবা আর একটা ছবি, এই যে ছবিটা দেখছেন, এই নিচের ছবিটা, এই ছবিটার যে সিচুয়েশান ছিল এই সময়ে আমি এসে ওনার আশীর্বাদ নিয়েছিলাম। এটা ওনার দেহ প্রাণ থেকে চলে যাওয়ার পরের ছবি। এইটা বাবার সহায়নগর, কিন্তু এখানে একটা কথা আছে বন্ধুরা, বাবার এই যে খাট, এই যে সহায়ন দেখছেন ছবি, আমি যেটুকুনি জানি বাবা কিন্তু খাটে শুতেন না, বাবা ওই যে সামনে যে জায়গাটায় বসেছিল আমি দেখাচ্ছিলাম, বাবা ঠিক ওই জায়গাটা একটা খড়ের আটচালা ঘর ছিল, ঘরের যে আটচালা ঘরের যে আড়া ছিল সে আড়ার উপরে বসে থাকতেন, বাবা কিন্তু শুতেন না। এটা দিতে হয় এক ভক্ত, এগুলো সংস্কার করে এনার এই খাট টাট কিনে দিয়ে গেছেন, বাবা খাটে শুতেন না। যাই হোক, বাবা ওই কখনো এই মাদুরটাই থাকতো, আর কখনো এরকম ঘরের ওই যে আড়া থাকে না বাঁশের, ওর উপরে বসে থাকতেন। সেটা এখন মাটির ঘরে, আর যদিও এখানে এখন তো অনেক রকম দেওয়ালা হয়েছে, হ্যাঁ সেহেতু আর এনার সঙ্গে পরিচয় আপনাদের করে দিই, ইনি হচ্ছে শঙ্কর বাবার আপন ভাগনা। একদম আমি যখন এসেছিলাম ওনাকে আমি অনেক ছোট দেখেছিলাম, আমি অনেক ছোট দেখেছিলাম, তা ওনার মুখ থেকে কিছু শুনুন মামার সম্বন্ধে। বাবা তো শ্মশানে থাকতেন, মামা হয় উনি দয়া করে বাড়িতে এলেন, এই বাড়িতে উনি শেষ জীবন, মানে 1985 থেকে 87 অবধি
এই ঘরটাই ছিলেন এবং উনি দেহ রাখলে আর উনি বললেন এখানেই আমাকে ডাকবে। হ্যাঁ, এই জন্য ওনার সমাধি। তাহলে শঙ্কর বাবার আসল বাড়ি কোথায় ছিল? ওনার পৈতৃক বাড়ি এটা কবিচন্দপুর গ্রাম। আচ্ছা, আর মামার বাড়ি এটা? না, এটা কবিচন্দ ওনার বাড়ি, আমার মায়ের বাড়ি। আচ্ছা, আমি মামার সম্পত্তি পেয়েছি। আচ্ছা, বাড়ি হিসাবে আমার দাদুর সম্পত্তি। আচ্ছা, হ্যাঁ, মামার বাড়ি আমার। আচ্ছা আচ্ছা, তোমার মামা হয়? আর বাবারা দুই ভাই ছিলেন, এক বোন, বোনের ঘরে, মানে মামাদের বড় মামা ছিলেন, বড় মামি নিঃসন্তান, আর ইনি তো চিরকুমার। আমি ছোট থেকে শ্মশানে দেখতাম, তার বেশি কিছু আমি বুঝতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরিচয় করালাম। শঙ্কর বাবার নিজের ভাগনা। হ্যাঁ, তবে আগে এখানে সব মাটির ঘর ছিল, ঘাস খামার ছিল। হ্যাঁ, এইসবগুলো সব খামার, এই একটা পুরাতন বাড়ি আছে, এইটা এইটা হচ্ছে বাবার সময়ের ঘর। দেখুন, এইবার এবার দেখুন এই ঘরটা দেখছেন বাবা, এই যে ঘরের যে বাঁশ আছে না, এই দেখছেন এই যে বাঁশগুলো, বাবা রাত্রেবেলা এই বাঁশের উপরে বসে থাকতেন, বাবা কিন্তু ঘুমাতেন না রাত্রে, আমি যে সময়ের গল্প করছি ওই সময়ে। হ্যাঁ, আর এই আর এই ঘরে এখন তো পাকা হয়েছে, সব মাটি ছিল, মাঝে মাঝে রাত্রেবেলা এসে থাকতো, তাহলে বাইরে বসে থাকতো, বাইরে কিনা ঘাস, এই যে এই জায়গাটা ঘাস, মানে খামার টাইপের, এই যেরকম ঘাসটার আছে একটা খামার টাইপের, এইখানে ছিল প্রচুর ভক্ত, সারা জায়গায় এইসব জায়গায় সব ভক্ত সব বসে থাকতো, তখন এই ঘরটার হয়নি। তাহলে বন্ধুরা, শঙ্কর বাবার সম্বন্ধে আমি যতটুকু জানি আপনাদেরকে জানালাম, আমি যেটা দেখেছি সেইটাই জানালাম, আমি কোনো গল্প শুনে না, কোনো পড়ে না, কোনো কিছুই না, আমার চোখে যেটা দেখা সেইটাই আপনাদের গল্প করে শোনালাম। নমস্কার, আপনারা শঙ্কর বাবার যেটুকুনি জানলেন এইটুকুনি প্রচার করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বিভিন্ন আপনাদের বন্ধুদেরকে জানান, আর যখনই বিপদে পড়বেন যতই বিপদ পড়ুক বাবার নাম স্মরণ করবেন। দেখুন না, বাবা উঠতে দেবেন, বাবার সমাধি বসে ওই সমাধির ছবি, বাবার নাম স্মরণ করুন, ঠিক উঠতে দেবে বাবা, বাবার আশীর্বাদ থাকলে। আপনারা এটাকে শেয়ার করুন, আপনাদের কাছে আমার নত জান করি প্রণাম, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন। এখানে শেষ করছি, নমস্কার।